সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়া নামক মহল্লায় এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীতপ্রেমী। তার মা পুতুল রানীও গান করতেন। ছোটবেলা থেকেই ভাই বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। সুবীর নন্দী গানের জগতে আসেন 1970 সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিংয়ের মধ্য দিয়ে। 40 বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন 2500-এরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। টেলিভিশনে সরাসরি আমি গান করেছি, সুরভিতানে সুবল দাস, আলী হোসেন, আলাউদ্দিন শেখ সাদী খান, আহমদ ইমতিয়াজ বুলবুল, এইভাবে চলছে। এখন একটি ভালো গান করি, একটু সময় দিয়ে একটি গান করি, সুন্দর একটি গান করি, ভালো কথা দিয়ে একটি গান করি, এমন একটি কাজ করব যে কাজটির জন্যে আমার সারা এই বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময় আমাকে স্মরণ করবে। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে দিন যায় কথা থাকে, আমি বৃষ্টির কাছে গাইতে শিখেছি, একটা ছিল সোনার কন্যা সহ আরো অসংখ্য গান। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। অসংখ্য পুরস্কারের পাশাপাশি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুবীর নন্দী। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর কবির পরিচালিত মহানায়ক ছবিতে প্লেব্যাকের জন্য। এরপর শুভদা, শ্রাবণ মেঘের দিন ও মেঘের পর মেঘ ছবিতে গান গাওয়ার জন্য একই সম্মাননা প্রদান করা হয়। এছাড়া 1967, 1984, 1986 ও 1988 সালে বাচসাস পুরস্কারও অর্জন করেন সুবীর নন্দী। যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন মানুষের মুখে মুখে উচ্চারিত হবে সুবীর নন্দীর গাওয়া এই জনপ্রিয় গানগুলো। সুবীর নন্দী তার গানের মাধ্যমে বেঁচে থাকবেন কোটি ভক্ত আর অনুরাগের হৃদয়ে অনন্তকাল ধরে। ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।